একটা সময় একবার রান্না করে সারাদিন খেতাম, আর এখন বাচ্চার জন্য সারাদিনই আমার রান্না করতে হয়। কি আর বলবো, আমার বাচ্চাটা একদমই কিছু খেতে চায় না, ওর জন্য সারাদিনই আমার মাথা গরম থাকে। ওকে কী খাওয়াবো, কী খেলে ও খুশি থাকবে? এই তো ওর বাবা অফিসে যাবে, তার আগে ওর বাবা বলছিল যে আমার সামনে ওকে একটু খাওয়াও, আমি অনেক শান্তি পাবো। কারণ সারাদিন যখনই ফোন দিই তখনই বলো যে কিছুই খাচ্ছে না, কিছুই খেতে চাচ্ছে না। এই কথাটা শুনলে আমার অনেক খারাপ লাগে। এই তো সকালবেলা নাস্তা শেষ করেই এখন আবার দুপুরের রান্নায় চলে আসলাম। দুপুরের জন্য রান্না করব, তার জন্য ওই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, সব কিছু ধুয়ে একদম রেডি করে রান্না করলে কিন্তু একদমই সময় লাগে না। তার জন্য আমি সব কিছুই রেডি করে এখন আমি রান্নাগুলো করব। এখানে ফ্রিজে কিছু সবজি ছিল, একটা দুইটা এরকম করে ছিল, সেগুলাই কেটে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। আর চিচিঙ্গা কেটে নিয়েছি, ভাজি করব। তো আর এই যে পুঁটি শুটকি মাছ দিয়ে রান্না করব, এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো অলরেডি আমার ভাত আর ডাল হয়ে গিয়েছে, এখন ডালটা শুধু একটু বাগার দিলেই হয়ে যাবে। তো ভাত আর ডাল বসিয়ে দিয়ে কিন্তু আমি কাটাকাটিগুলো শুরু করেছি। তো রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম একটু বাহিরে, সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা ছিল। তো এখান থেকে এই র্যাকটা আমি পারচেস করেছি টুকটাক জিনিসপত্র রাখার জন্য। আরিয়ান বাবু ছোটখাটো অনেক খেলনা দিয়ে খেলাধুলা করে, তাই ভাবলাম যে এই জিনিসটা নিয়ে যাই, অনেক কাজে লাগবে। হঠাৎ করে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে। তারপর এখানে দেখলাম এত সুন্দর সুন্দর কালারফুল ছাকনিগুলো, এগুলোও ভালো লাগছিল। আর এই যে গ্লাস রাখার স্ট্যান্ড, ভাবলাম যে নিব কি নিব না, এর আগেও আমার ছিল, তাই আর ভাবলাম যে এখন আর নিব না, যদি একান্তই প্রয়োজন হয় তাহলে নিয়ে নিব। আর এদিকে একটা ট্রাইপডেরও অনেক দরকার। ট্রাইপড কেনার জন্য গিয়েছিলাম দশতলা মার্কেট, সেখানে গিয়ে তো পুরো মাথায় হাত, যে ট্রাইপড কিনা দাঁড়া যে 200-250 ছোট ছোট যে মিনি ট্রাইপডগুলো আছে সেগুলা, আর যেগুলা দাঁড়া যে 350-400 টাকা করে বিক্রি করে, এখানে 1700-1800 এরকম করে চাচ্ছিল, পুরো মাথা নষ্ট করা প্রাইস, শুনে তো পুরো অবাক হয়ে যাচ্ছি। তো তারপর এখানে কয়েকটা ট্রাইপড দেখলাম, দেখে আর আমার পছন্দ হলো না দামের জন্য, তো বাসায় চলে আসছি। তো আমার হাজবেন্ড আবার আইসক্রিম নিয়ে আসছিল, এই রকম আইসক্রিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো এই আইসক্রিমগুলো এখন দুইজনে দুইটা খাবো, আর টুকটাক বাজার করেও নিয়ে আসছে। এখানে হচ্ছে দুন্দুল নিয়ে আসছে, আর হচ্ছে লাউ, আরিয়ানের জন্য দুধ, আর আমি হচ্ছে আমার দরকারি যে এই যে জিনিসটা কিনেছি, আরিয়ান একটা খেলনা কিনেছে, তো এই তো এখন এটা একটু গুছিয়ে রাখবো। আর ভাবলাম যে দারাজে ট্রাইপডটা অর্ডার দেই, এটাই ভালো হবে। তো আমার হাজব্যান্ড এখন আমাকে দারাজে অর্ডার দিয়ে দিবে একটা ট্রাইপড। তো এই তো আরিয়ান বাবু একটা ঘড়ি কিনেছে, ওর সেম ঘড়ি ছিল যখন ও টাঙ্গাইলে ঘুরতে গিয়েছিল, তখন ও ঘড়িটা রেখে আসছে। তো এখন ঘড়ি দেখে ও ঘড়ি কেনার জন্য কান্নাকাটি করলো, তাই ঘড়িটাও কিনে দিলাম। এই ছিল ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ।